ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ন্যাম সম্মেলন নিয়ে বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেএসসি এবং জেডিসি পরীক্ষা ইংরেজি ছাড়া সব পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি। আবাসিক হলের সংখ্যা বৃদ্ধি ও গণরুম সংকট সমাধানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। নুসরাত হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ১৬ আসামির মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। কুষ্টিয়ার মিরপুরে শিশু সাদিয়া ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় একজনের মৃত্যুদণ্ড। চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিতে ৩ জন নিহত হয়েছে। র‍্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। দাবানল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। অধিবাসীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। ফ্রান্সের একটি মসজিদে বন্দুক হামলা, ২ মুসল্লি আহত। ৮৪ বছরে এক ব্যক্তি আটক। জুয়ারির প্রস্তাব গোপন করার ইস্যুতে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি সাকিব আল হাসান। ভারত সফরে টি-20 দল ঘোষণা আজ। জানা যাবে কয়েকজন সিনিয়র ক্রিকেটার ভারত সফর করবেন কিনা।